আমরা বোধহয় শেষ প্রজন্ম, 90-এর দশকে যাদের বেড়ে ওঠা, এমন গ্রামীণ হাটের সাক্ষী আমরা। কিন্তু 2022 সালে এসেও ঢাকার পাশের একটি জেলায় এই হাটের অস্তিত্ব ভাবা যায়। গাজীপুর কাপাসিয়া রায়ত ইউনিয়ন দর্দরিয়া গ্রাম বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর গ্রামে সপ্তাহে 2 দিন বিকালবেলা এমন হাটের দেখা মেলে আমার চোখ জুড়িয়ে যায়, তন্ময় হয়ে তাকিয়ে থাকি। এই হাট যখন থাকবে না তখন এই ভিডিওগুলো, এই ছবিগুলো জাদুঘরের মতো হয়ে থাকবে। সামনে স্বাস্থ্যকেন্দ্র, 10 শয্যা বিশিষ্ট, কয়েকশো মিটার বাদেই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর বাড়ি। শুক্রবার বিকেল, শুক্র কি মঙ্গলবার, আরেকদিন হয়তো মঙ্গলবার, এটি শুক্রবারের দৃশ্য। মানুষজন আসছে শাকসবজি নিয়ে, তাজা শাকসবজি, উপরে কোনো ছাউনি নেই, বসে আছে মাটিতে। এখান দিয়ে যখন যাই সবসময় কিছু না কিছু কিনতে ইচ্ছে করে, কিন্তু কেনা হয় না বিভিন্ন বাস্তবতায়। কথা বলছি নাজিব মাহফুজ খান, আপনার চোখ জুড়িয়ে যাচ্ছে না এই হাট দেখে? এখানে আসতে ইচ্ছা হচ্ছে? যাদের ইচ্ছে হয় তাদেরকে বলি, কাপাসিয়া এসে, কাপাসিয়া আমরাইত, আমরাই থেকে 7 কিলোমিটার পশ্চিমে দর্দুরিয়া গ্রাম, কিংবা কাপাসিয়া আমরাইতের মধ্যবর্তী মিয়ার বাজার, সেখান থেকে 6-7 কিলোমিটার পশ্চিমে এই হাট, অথবা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা, সেখান থেকে 8 কিলোমিটার পূর্বে শ্রীপুর উপজেলা সদর, শ্রীপুর থেকে 6 কিলোমিটার পূর্বে শীতলক্ষা নদী, গোসিঙ্গা বাজার। নদী পেরিয়ে কয়েকশো মিটার পূর্ব দিকে আসতে হবে, পেয়ে যাবো এই হাট শুক্রবার বিকালে। এটাকে দর্দরিয়া চৌরাস্তা বলে। মূলত দর্দরিয়া হাট আরেকটি জায়গা, দর্দরিয়া বাজার নামে সেটি পরিচিত। কাঁঠালের বাজার ছিল রবিবার বৃহস্পতিবার, বর্তমানে সেটি জনশূন্য, পরিত্যক্ত, উঁচু লাল মাটির খারাপার। পুরো গ্রামটাই কিন্তু দর্শনীয় একটি জায়গা, দেখার মতো জায়গা। সুবাদার ইসলাম খাঁ 1608-10 সালে এখানে এসেছিলেন রাজধানী স্থাপনের পরিকল্পনা নিয়ে, কিন্তু অনেক বেশি উঁচু নিচু মাটি, খারাপার, এসব কারণে রাজধানী স্থাপনের পরিকল্পনা বাদ দেন, সৈন্য সামন্তকে তো উপরে উঠাইতে হবে। এই ভিডিওর শেষে চলে এসেছি শেষ প্রান্ত। বেগুন দেখা যাচ্ছে, হাঁসের ডিম, টমেটো, ফেব্রুয়ারির দৃশ্য, শাকসবজি, এই তো আবহমান জীবন গ্রাম বাংলা, আমাদের বেড়ে ওঠা 90-এর দশকের শৈশব। প্রতিদিন রাত 8টায় নাজিব মাহফুজ খান এই চ্যানেলে ভিডিও থাকছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।